ওয়েদারটাও ভালো আছে, হালকা মিষ্টি মাঝে থামছে, তাই একটা ছোটোখাটো সেলিব্রেশন হয়ে যাক। আর কদিন থেকেই ভাত দিলাম যে বেরোনো যখন হচ্ছে না, বৃষ্টি কখনো রাস্তায় জল হয়ে যায়, তাহলে বড়ো একটা সেলিব্রেশন করে নিই। সবাই আজকে বাড়িতেও আছে, তার সঙ্গে আমার বৌদি বৌদি এসছে বিদেশ থেকে দু তিন দিনের জন্য, তাই বললাম আগে সেলিব্রেশনটা করা যাক। তো এখনই বিকাল খাবারটা নিয়ে এসছে, 12টা বাজে, তো এত আর্লি ডিনারটা আমরা করি না, দুবার একটু পরে টেবিলটা রেডি করতে হবে। তো উপরে কিছুটা উপরেও দিয়ে আসবো, ওদের বললাম আর মারতে হবে না, আমরা নিচে যারা আছে নিচে খেয়ে নেবো, ওরা বৌদিরা ওপরেই খেয়ে নেবে, ওই খাবারগুলো ডিস্ট্রিবিউট করবো দেখে। সেই জন্য ভাবলাম ভিডিওটা চালু করে বন্ধুদের সঙ্গে শেয়ার করি, সেটাই করলাম। তারপরে তো আজকে যেহেতু এখন 9টায় শুরু করেছি, এটা তো কন্টিনিউ হবে কালকে অবশ্য অবশ্যই, এই জন্য ভিডিওটা চলতে থাকবে। বন্ধুরা হচ্ছে দেখবে ভালো লাগবে, ভিডিওটার সঙ্গে থাকবেন, পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সবাইকে স্বাগত স্পটিফাইয়ের নতুন ব্লগে। বন্ধুরা সব কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। তাহলে ভিডিও চলতে সঙ্গে থাকবেন। যেমন কালকের দিনটা হবে, আগে তো মার্কেটে পোস্ট করি, তো কালকে পরশু দুদিন মিলেও ভিডিও শুট করতে পারি, আবার হয়তো কালকেও ফিনিশ করে দিতে পারি, ডিপেন্ড করছে কীরকম কী করবো। তো যেরকমই করবো সেরকমই শেয়ার করবো বন্ধুদের সঙ্গে, ঠিক আছে? তাহলে এখন খাবারগুলো অ্যারেঞ্জ করতে থাকি, এত তাড়াতাড়ি খাবারগুলো আমি একটু রেডি হয়ে উপরেরটা ওপরে দিয়ে আসবো। প্রথমে ঠিক করা হয়েছিল বিরিয়ানির পার্টি হবে, কিন্তু আমি বিরিয়ানি একদমই লাইক করি না, দাদা বা এবার একটা অপশন ছিল চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি দুটোই হতে পারে, দাদা তো একদমই মাটন খায় না, একদমই চিকেন বিরিয়ানি, ভাইও চিকেন বিরিয়ানি মাটন খায়, লাইক করে চিকেন বিরিয়ানি, যদিও পিটাল ওরা মাটন বিরিয়ানি ছাড়া খাবে না। আমি বৌদি আর বৌদির বৌদি তিনজন আমরা মিক্সড যাব, আগে ভেবেছিলাম বিরিয়ানি পার্টি, তারপরে তো বিরিয়ানি পছন্দ না বলে এরকম করা হলে আর এর সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস থাকবে, আইসক্রিম থাকবে, এই হচ্ছে ঘরোয়া সেলিব্রেশন। আজকে ফোন কেনার আনন্দে আগেও ধরে এরকম হয়, আমাদের যখন নতুন ফ্রিজ এসছে, যাই কিছু নতুন এসছে, কোনো ফার্নিচার তখনই কিছু একটা সেলিব্রেশন করা হয়েছে। তাই দেখ কটা বাজে, তাই দেখ কটা বাজে, 10টা বাজে, 10 3টে না একে আর একটা স্পুন নেবে না, উল্টো করে রাখবে বলছি যে আর একটা স্পুন নেবে না, খাবারের কোয়ান্টিটিগুলো অনেক অনেক দেখা যাচ্ছে, আজকে কেউ পুরো প্যাকেট খেতে পারবে না, আমিও পারবো না, চাও এরাও বিরিয়ানি ফিনিশ করতে পারবে না, তবে সমস্যা তো বিরিয়ানির আইটেমগুলো তো নিয়ে নেবে, চিকেন যা আছে, আলু আছে, জানি না ডিম দিয়েছে কিনা এখনও দেখিনি, দেওয়া তো উচিত, আমাদের তো মিক্স চাও আজকে সবই একটু চাও, সবারই প্যাকেট করে থাকবো, অনেকটা করে কোয়ান্টিটি দিয়েছে খাবার, যদি ইচ্ছে হয় আমি তো চাও মিক্স চাও। চৌকো বাক্স ভরে ভরে দিয়েছে বাবা, কেউ এত খেতে পারে না, এটাও তো কাগজের বাক্সতে ওভার ওভারলোড হচ্ছে, কে কি জানি বললো না তো কিছু, বিলটা অবশ্য দিয়েছিল আমি আর দেখিনি জোজো। খাবারের স্বাদটাও বেশ ভালো ছিল, রীতিমতো সুস্বাদু খাবার।
শনিবার ছুটির দিন, সকাল থেকেই যা হোক টুকটাক শুরু হয়ে গেছে। সকাল সকাল পুজো করেছি, এখন যাচ্ছি কটা তালের বড়া বানাবো করে। প্রথম তাল এসছে বছরের, আগের বছর খুব ক্রাইসিস ছিল, এবছর একটু তাও তাল পাওয়া গেছে। তাই ভাবলাম প্রথম যখন তাল এসছে একটু গোপালকে বড়া করে দিয়ে, আর ছুটির দিনও আছে কোনো সমস্যাও নেই, তালের বড়াটাই করতে যাচ্ছি। আমি আগে যখন তালের বড়া করেছি, আমি কিন্তু কাঁচা তালের গোলাটা দিয়েই করি, তাতে না গন্ধটা খুব ভালো আসে তালের একদম। তা আজকে যেহেতু আগে দুটো তাল আনা হয়েছে, আগের দিন বিকেলে এগুলো করা হয়েছে ব্যবস্থা, সেই জন্য একটা জাল না করে ভরসা পেলাম না। ভাবলাম একটু জাল করে রাখি, নষ্ট হয়ে যাবে। সেই জাল করা তাল দিয়ে একবারই ফুটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে বড়াটা বানাতে এসেছি। কিন্তু ওই কাঁচা তালের মধ্যে ময়দা মাখলে তাহলে কিন্তু গন্ধটা খুব বেশি হয়, এটাতেও গন্ধ হবে। আবার এর তো কোনোটাই অতিরিক্ত না দিলে হবে না, বড়া ওঠানো যাবে না, চিনি বেশি হলেও অসুবিধা, এটা ঠিকঠাকই হবে মনে হচ্ছে। বড়ার জন্য আমি যে ব্যাটারটা তৈরি করেছি, সে ব্যাটারের মধ্যে দিয়ে তাল দিয়েছি, কিছুটা তাল, যতটা আমি জাল করছিলাম অতটা নিয়ে কিছুটা তাল দিয়েছি। হাত আন্দাজেই আমি করি, ময়দা দিয়েছি, একটু সুজি দিয়েছি, চিনি তো অবশ্যই দিয়েছি, গুঁড়ো দেওয়া যায়, আমি চিনি দিয়েই করছি আজকে। আর তালের বড়া যখন, এটা তো আর বলার কোনো প্রয়োজন হবে না যে মৌরি অবশ্যই কিছুটা দেওয়া হবে। যেই তেলে দিয়েছি বেশ সুন্দর মৌরির গন্ধও বেরোচ্ছে, তালের গন্ধও বেরোচ্ছে, আশা করছি বড়াটা ভালোই হবে, গোপালের হয় পছন্দই হবে আশা করি। বড়াগুলো ওঠাতে কোনো অসুবিধা হয়নি, ওলট পালট করতে অসুবিধা হয়নি, সুন্দরভাবেই বড়া ওঠানো যাবে দেখেই বোঝা যাচ্ছে। গোপালকে তালের বড়ার ভোগ নিবেদন করে বললাম, ভালো হোক মন্দ হোক তুমি একটু গ্রহণ করো, পরের দিন আরও ভালো করার চেষ্টা করবো, জয় গোপাল বলে গোপালকে ভোগ চড়িয়ে দিলাম। সময় মতোই হয়েছে, সকালে একবার ফলের ভোগ হয়ে গেছে, এইটুকু নিয়েই আমি করেছি আপাতত আজকে। তো গোপালকেও নিবেদন করা হয়ে গেছে, এখন একটু ব্রেকফাস্ট করবো, এতক্ষণ আমি না খেয়েই ছিলাম। ব্রেকফাস্ট করে তারপরে ওই বৌদিরা এসছে আড্ডা মারতে, একটু আড্ডা মারতে যাচ্ছি। এই একটা গন্ধের বাগানে তবে হয়েছে, এত বড় হয়েছে আর এত সুন্দর গন্ধ, ওই নিয়ে সবাই কথা বলছে। সেবারে আমরা গেছিলাম ভ্যানে করে, কত 5 টাকা করে বিক্রি হচ্ছিল মনে আছে, কিনে খেলাম আমরা, টবে সেটা বলো, নে কফি গুলো নে। আলাদিনের কফির আড্ডা ভেঙে গেছে, আস্তে আস্তে লাঞ্চের সময় হয়ে যাচ্ছে, ছুটির দিন। চলুন একটু সামনের বাগানটা দেখে আসি, কিছু ফুল ফুটেছে, এই নীলি ফুলটা খুব ফুটেছে, কিছু তো ফুল এখন দেখাতেই পারি না, এই যে একটা পিঙ্ক কালারের রঙ্গন ফুলও ফুটছে। আজকে ওয়েদারটা খুবই ভালো লাগছে, হালকা রোদ বা মেঘলাও আছে কিন্তু বৃষ্টি নেই, সেই জন্য বাগানটাও ভালো লাগে। এদিকেও কিছু লাল রঙ্গন ফুটছে, এখন রঙ্গনই দেখা যাচ্ছে, আর ওই লিলি এক একদিন এক একটা টব ভর্তি হয়ে ফুটছে। এখনের বাগান বলতে এইটুকুনি, আর জবা গাছে জবা ফুটছে সেটা তো আগেও আমি দেখিয়েছি, অতিবৃষ্টিতেও আবার ফুল কম হয়। কিন্তু এই এত রোদ ছিল, সকাল থেকে একবারও বৃষ্টি হয়নি, শুরু হয়ে গেল বৃষ্টি, ভাবলাম একটু বাগানটা ঘুরে আসি, ভাল লাগছে, বৃষ্টি নেই, শুকনো শুকনো, তার মধ্যেই বৃষ্টি নেমে গেল। আর বর্ষাকালে বৃষ্টি হবেই, আর বেশ ঘন মেঘ করে এসছে বৃষ্টিটা, কতক্ষণ হবে বোঝা যাচ্ছে না, আবার 2-1 মিনিটেও থেমে যেতে পারে। মনে হলো কয়েকশোটা বৃষ্টি হবে, কত জোর বৃষ্টিটা নেমে গেল 5 মিনিটের ভেতরেই।
এই রোদ ঝলমল করছিল, হালকা মেঘ থাকলেও রোদটা ভালো ছিল। হঠাৎ করে কি জোর বৃষ্টি নামলো, মনে হচ্ছে রাস্তাতেও জল দাঁড়িয়ে যাবে। আজকে না রবিবারের সকাল সকাল সকালে গাছ কাটতে লোক চলে এসেছে, সেটা আমি শেয়ার করবো বলে আসলাম। বিশাল আম গাছ হয়ে গেছে, সেটার উপরেই দেখা কি হচ্ছে। কম বললে তো দুই হবে, তো দুইয়ের নিচে হয় না। আম গাছটা তো আমি আগেও অনেকবার শেয়ার করেছি, এবছরে আমও দেখেছি অতিরিক্ত বেড়ে গেছে। বাড়ির মধ্যে এত বড় গাছ রাখাও যায় না, তার মধ্যে আমও কম হয়, রোদ পড়ে না বলে কিছু ডালপালা ছাটা হচ্ছে, তো লোক তো পাওয়া যায় না। তো আজকে একজনকে পাওয়া গেছে, আগে কথা বলে গেছিলো, তো ওই গাছটা কাটছে একদম রোদ গোড়ায় পৌঁছাচ্ছে না, সেই জন্যে আমও কম হচ্ছে, অতিরিক্ত বড় হয়ে গেছে। সেই আম গাছটাই বাগানে একটু ছাটাছাটি হচ্ছে। এই হাউজের এই দিকটা একটু ক্লিয়ার করবে না, কিন্তু এদিকটাতেই আম হয়, তবে ডাল ছাটলে সেই ডালগুলোতেই আম হয়। পঞ্চাননও বলছিল যে দিদি এই যেগুলো ছাটা হয়েছে দেখুন ওইগুলোতেই কিন্তু আম ধরেছে, ও তো দু একটা কেটেছিল আগে না, বলছিল সেই কথা। অতিরিক্ত বড় হয়ে গেছে, দুপুরা যাত্রা হয়ে, হ্যাঁ সেই। বিশেষ করে এই বর্ষাকালে গাছপালা ছেটে ছোটো না রাখলে খুব অসুবিধা, আলো ঢেকে যায় সমস্ত দূরে দিচ্ছি। তাহলে এই আম গাছ কাটার সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা হয়তো বা বন্ধুদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের বন্ধু হয়ে চ্যানেলকে সাপোর্ট করে সঙ্গে থাকবে। যদি কোনো ভালো ভিডিও দেখাতে পারি সেই আশায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করব। সবাই খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। আবার নতুন ভিডিওতে দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকেও 5-6 হাজার টাকা কামিয়ে নেবে।